তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে কান কেটে নেওয়ার অভিযোগ। ভগবানপুর বিধানসভার বিজেপি কর্মী সুব্রত বাগের উপর হামলার ঘটনা পাশাপাশি সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে দুই ভাই তমলুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাহা। সমীরণ, বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠছে, কেন কান কাটার ঘটনা ঘটলো, কি হয়েছিল? যেটা অভিযোগ আসছে বিজেপির তরফ থেকে, আমরা যেমনটা জানতে পারছি, গতকাল রাত্রে একটি বাড়ি থেকে তারা প্রচার শেষ করে বা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার পরে তারা যখন বাড়ি ফিরছিল, তখনই সেই সময় তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতি রয়েছে তারা হঠাৎই হামলা চালায়। এবং তাদের যেটা অভিযোগ যে প্রথমে তাদের ধারালো অস্ত্র নিয়ে আঘাত করার চেষ্টা করা হয়, এবং বিজেপি নেত্রী তো যেমনটা জানাচ্ছেন যে মাথা বাঁচাতে যখনই ঘাত মানে মাথাটা সাইডের দিকে বাঁকিয়ে নেয়, ওই ধারালো অস্ত্র কান ছুঁয়ে যায় এবং কান কেটে পড়ে। এবং এই ঘটনার পরে এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় যে সমস্ত বিজেপি কর্মী রয়েছে তারা যখন চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে আসে, তখনই দুষ্কৃতীরা পালিয়ে যায়, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। এই ঘটনায় দুজন, বিশেষ করে ভগবানপুরে যে বিজেপি কর্মী রয়েছে সুব্রত বাগ এবং সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগ, দুজনেই আহত হয়। শুভঙ্কর বাগের হাত পা ভেঙে গেছে, এমনটা অভিযোগ বিজেপির তরফ থেকে। ধন্যবাদ তোমায় সমীরণ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠছে, বিজেপি কর্মীর কান কেটে নিয়েছে এমনই অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই সেই বিজেপি কর্মী চিকিৎসাধীন, বিজেপি কর্মীর ভাইয়ের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে।